কি ঘটেছিল জেনে ভা বিমানবন্দরে প্রায় দুই মিনিটের একটি ভিডিও যেটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল ওই ভিডিও নিয়ে চলছে নানা আলোচনা কি ছিল সেই ভিডিওতেই কেই বা ঘটেছিল ওই ভিডিওতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে রেখেছেন একদল লোক তারা উপদেষ্টার সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলছেন তর্ক করছেন বারবার তার দিকে তেরে আসছেন ঘিরে ধরছেন সামনে এগোতে দিচ্ছেন না তাকে বলছেন আপনি মিথ্যা বলছেন জানা যায় জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফের ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসে প্রোটোকলে তিনি গাড়িতে করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর হঠাৎ একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন তাকে বিরক্ত করতে থাকেন উচ্চ শব্দে কথা বলতে থাকেন ভিডিও দেখা যায় এই সময় নজরুল আসে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন এভাবে কথা বলতে পারেন না আপনি অনেক খারাপভাবে কথা বলছেন খারাপ ব্যবহার করছেন আপনাদের এমন কেন আপনারা আসেন কথা বলবো তখন হেনস্থাকারীরা বারবার তর্ক করতে থাকেন তাদের একজন বলেন আমরা বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতার পক্ষের লোক আপনারা বিপক্ষের লোক এরপর আসেফ নজরুল বিমানবন্দরের ভেতরে ঢুকে যান হেনস্থাকারীরা তখনও তার পিছু নেন পাকিস্তানি রাজাকার বাংলাদেশ সরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকেন ওদিকে গণমাধ্যমের খবরে বলা হয় সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন

থাকার জন্য অসংখ্য ধন্যবাদ